হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গাজর আর নারকেলের হালুয়া করব। তো গাজরের হালুয়া তো সবাই পছন্দ করে, এখন গাজর পাওয়া যাচ্ছে বাজারে। তো হালুয়াটা আমি আমার মতো করে বানিয়েছি, খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি মিষ্টি আইটেম। তো শেয়ার করতে চলে আসলাম আমি আমার রেসিপিটা, অসাধারণ হয়েছে খেতে। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি অলরেডি, আমি গাজরগুলো গ্রেট করে নিয়েছি। তো প্রথমে আমি ঘি দিয়ে দেব, তো আমি 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 টেবিল স্পুনের মতো সুজি ইউজ করব। আজকে আমি আমার মতো করে করছি হালুয়াটা, তো সুজিটা দিলাম, এটা ভালো লাগে এভাবে করলে। তো সুজিটা একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, অল্প পরিমাণেই দিলাম সুজি, বেশি কম করা যায়। তো আমি আমার আন্দাজেই দিচ্ছি। তো এখন আমি গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি, এখানে 1.5 কাপের মতো আছে, আমি ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো থাকবে, অত বেশি জোরে থাকবে না। তো হালকা ভেজে নিচ্ছি ঘি সুজির সাথে। তো আস্তে আস্তে মিক্স করে নিয়েছি সুজির সাথে, ঘিয়ের সাথে ভালো করে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ঘন দুধ, ক্রিমি দুধ। এই দুধটা অনেকবার জাল দেয়া। তো আমি মিক্স করে নিই ভালো করে। তো সুজিটা আর গাজরটা সেদ্ধ হয়ে যাবে এই দুধেই। এখন আমি দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল, অসম্ভব ভালো লাগে খেতে এভাবে। নারিকেলটাও আমার আন্দাজে দিয়েছি আমি, বেশি কম করা যায়। তো মিক্স করে নিচ্ছি। এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, এখানে আমি 3/4 কাপের মতো চিনি দিয়েছি, চিনিটাও যার যার টেস্ট অনুযায়ী। তো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এখন একটু নরম নরম হয়ে যাবে, চিনিটা গলে যাবে। তো আস্তে আস্তে নেড়ে নেড়ে শুকিয়ে নেব আমি এটা। তো এই যে চিনিটা গলে গিয়েছে, নাড়তে থাকবো। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়া, দারুণ একটা ফ্লেভার আসে। এটা আমি এখন অনবরত নাড়তে থাকবো। এই যে আর একটু নেড়েচে আরো গাঢ় করব আমি। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। অল্প সময়ে হয়ে যায় এই হালুয়াটা, খুবই অল্প সময়ে, গাজর যেহেতু গ্রেট করা। তো আমি নামিয়ে নেব একটু পরে, আর একটু নেড়ে চেড়ে। এই যে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, আমি যেটা চেয়েছি ওই কালারটাই এসেছে। তো আমার গাজর আর নারিকেলের হালুয়া রেডি। এটা যে খেয়েছে সে জানে, অসম্ভব মজা। তো নর্মাল গাজরের হালুয়া এমনি হয়, এমনি গাজর দিয়েও হয়। তো এটা আমি নারিকেল সুজি দিয়ে করেছি, এটার বাইন্ডিংটাও দারুণ এসেছে। এটা হালুয়ার মতো, বরফির মতো করেও কাটা যাবে। তো আমি নর্মাল বাটিতেই নিয়ে নিচ্ছি।
তো উপরে আমি কিছু নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। তো আমার সিম্পল একটা রেসিপি শেয়ার করলাম সবার সাথে, গাজর আর নারকেলের হালুয়া। কেমন হয়েছে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে, অনেক খুশি হব।